আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই দর্শক ভাইয়েরা, আজকে আপনারা দেখবেন ঝাড়ু কীভাবে বানাতে হয়। দেখেন, প্রথমে বাঁশ নিলাম। আমরা অ্যাকচুয়ালিতে ব্যাপার করি তো ওই জন্যে বাঁশ ভিতরে দিয়ে বানাই আর কি। কোনো ভাই যদি বলছেন আমি ব্যাপার করব, তাহলে এরকম করে বানা ব্যাপার করতে পারবেন। কোনো ভাই যদি বলছেন না আমি ঘরে বানাবো, তাহলে বাঁশ না দিলেও চলবো, ডাইরেক্ট ঝাড়ু আইনে আপনারা ওই রকম করে বানাতে পারবেন। তো যে বিজনেস করতে চান সে এটা দেখে করতে পারবে না, কীভাবে বানাতে হয়, কীভাবে বানতে হয়, কীভাবে মিলাতে হয়। দেখেন ছেলেটা মিলাইতেছে, আপনারা দেখে শিখতে পারবেন। ভবিষ্যতে ঘরে বিজনেস নাও করলে, ধরেন ঘরে দুটো ঝাড়ু নিয়ে আসলেন, কীভাবে বানাতে হয়, বানতে হয়, আপনারা ঘরে বানতে পারবেন, এটা দেখে শিখতে পারবেন, কীভাবে বানাতে হয় বানাতে পারবেন। একদম সুন্দর। ওই দেখেন ওই রশি নিল, রশি দিয়ে এখন পেঁচাবো। রশিটা 6 হাত বা 6.5 হাত কাটা আছে। হ্যাঁ, পেঁচাইলো, দেখেন একদম বড়িয়া হবে। ওই যে পিছন থেকে একটা বান্ডিল দেখতেছেন, সেম ওই রকম হবে, সেম ওই রকম হবে, একদম ভালো লাগবে। আপনারা ভবিষ্যতে ঘরে কোনটা টাইমে বানাতে পারবেন। যদি বলছেন যে কীভাবে বানায়, হয়তো কীভাবে বানাবো, যদি না বলছেন ভিডিও দেখে বানাতে পারবেন। এটা একটা কোয়ালিটি, ওইদিকে একটা কোয়ালিটি দেখেন, ওটা স্পেশাল করে বানাইছি, ওটা একদম বড়িয়া ডিজাইন করে বানাতে হয়েছে। ওইটা আজকে দেখাই নাই, ওইটার ভিডিও আগে দিছিলাম, আজকে এটা দেখাইতেছি। ওইটার ভিডিও আছে, আগে দেওয়া আছে, দেখতে পারবেন, এটা থেকে আপনারা শিখতে পারবেন। আর ওইটা এসে বানাইতেছে যে এটার নাম আমরা চার গাঁটি দিছি, তার মানে 4টা করে বান দিতে হয়। 4টা বান দেওয়ার জন্য এটার নাম বলছি আমরা চার গাঁটি। একদম সুন্দর করে দেখেন মিলাইতেছে ছেলেটা, আপনারা ভবিষ্যতে বানাতে পারবেন ঘরে। এইটা দেখা ঘরের জন্যও বানাতে পারবেন। কেউ যদি বলছেন না আমি বিজনেস করব, তাহলে এটা দেখে শিখে আপনারাও বিজনেস করতে পারবেন, কীভাবে বানাতে হয়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন কী কী কোয়ালিটির ঝাড়ু আরও আপনারা দেখতে চান। নেক্সট ভিডিওর ভিতরে আরও পাওয়া যাবে ইনশাআল্লাহ, আরও বিভিন্ন ধরনের কোয়ালিটির, বিভিন্ন ধরনের করে বানাতে হয়, এগুলো পাইবেন। ধন্যবাদ।